নতুনের পরিবর্তে একটি পুরনো ট্রান্সফরমার বসানোয় পুড়ে গেল বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রানীতলা থানার নরসিপুর পঞ্চায়েতের নজরের চক এলাকায়। নতুন ট্রান্সফরমার বসানো ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিগত ছ মাস ধরে রানীতলা থানার নসিপুর পঞ্চায়েতের নাজিরের চক এলাকার ট্রান্সফরমারে নানান সমস্যা হচ্ছে। কিছুদিন আগে আগুন লেগে পুড়ে যায় ট্রান্সফরমারটি। একাধিকবার অভিযোগ জানানোর পর পরিবর্তন করে দেওয়া হয় ট্রান্সফরমারটি, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ নতুনের পরিবর্তে একটি পুরনো ট্রান্সফরমার বসানো হয়, আর তাতেই বিদ্যুৎ সংযোগ দিতে পুড়ে যায় একাধিক বাড়ির টিভি, ফ্রিজ, পাখা, জলের পাম্প সহ নানান বৈদ্যুতিক সরঞ্জাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ট্রান্সফরমার প্রবলেম, এর আগে প্রতিটা পোলে পোলে আগুন লেগেছিল, অনেক বাড়ি ঘরে আগুন লেগেছিল। তারপরে ট্রান্সফরমারটা কিছু কালকে পুড়ে গেছে পরশুদিনকে, তারপরে ওরা পুরাতন একটা ট্রান্সফরমার লাগিয়েছে। এ লাগার পরে আজকে রাত্রে মোটামুটি মানুষের ফ্রিজ পুড়েছে, ফ্যান পুড়েছে, মোটর পুড়েছে এবং মানুষ শর্ট খেয়েছে অনেকে। হ্যাঁ, তো আমরা এটা আন্দোলন করছি, আমাদের নতুন ট্রান্সফরমার দেওয়া হোক। আমরা যতক্ষণ নতুন ট্রান্সফরমার না হবে ততক্ষণ আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। কতজনের ফ্যান ফ্রিজ এসব পড়েছে? প্রায় মোটামুটি ধরেন 30 জন, প্রায় মোটামুটি 15-20 জনের ফ্যান পড়েছে এবং ইনভার্টার পড়েছে, টুকটুকি ব্যাটারি বাসতে আছে। ওনাদের কন্ডাক্টর আসছে, ওনাদের কন্ডাক্টরকে বলছি যে আপনার মাধ্যমে আপনি বলুন যে এসবগুলো ঘটেছে। উনি একটা কথা বলছে যে না, আমাকে এখানে পাবলিক হাতা তুলতে দিছে না, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। কি চাইছেন এখন? আশেপাশে আমি চাইছি যেন তাড়াতাড়ি নতুন দাও। অর্থ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।